তো এটা হচ্ছে জমি এই জায়গা থেকে ধরে একদম ওই ওই বাড়িটার একদম শেষের সীমানা পর্যন্ত সোজা গেছে, আর এইখান থেকে এই যে এদিকে সীমানা নির্ধারণ করা আছে ছোট ছোট খুঁটি দিয়া, একদম শেষ সীমানা হচ্ছে ওইটা ওই রাস্তার রাস্তার পাশেই। আর এই জায়গা থেকে এইভাবে গেছে চলে গেছে, এখানে মোট 9% 12 পয়েন্ট জমি আছে। আর এই জমির এই এইখানে যে রাস্তাটা শেষ হয়েছে এটা গ্রেট ওয়াল সিটি মেডিকেল হাসপাতালের একটু সামনে, এই রাস্তাটা এটা সংযোগ রাস্তা একটা, এটা একটা আবাসিক এলাকা, এখানে অনেক ভবন নির্মাণ করা আছে, রানিং ভাড়া দেওয়া আছে। হ্যাঁ, আর এই রাস্তার রাস্তার সীমানাটা এই পর্যন্তই শেষ হয়েছে। যদি এই জমিটা আপনি ক্রয় করেন তাইলে এই জায়গার সাথে এই এই যে বিদ্যুতের খুঁটি দেখতে পারতেছেন, এই খুঁটি আর এই যে এই রাস্তাটার যে মাপ আছে এই মাপ ধরে এটা দলিলে গাওয়া আছে, এইখানে আপনি 12 বা 14 ফিটের একটা রাস্তা কইরা নিতে পারবেন, 17 ফিটের একটা রাস্তা কইরা নিতে পারবেন, মানে যে কোনো যানবাহন চলাচল করার জন্য আপনি রাস্তা কইরা নিতে পারবেন। আর এই রাস্তাটা সরাসরি এইখান থেকে আপনার চলে গেছে হচ্ছে এই যে এটা হচ্ছে জয়দেবপুর রোডের পাশে এই বিল্ডিংটা অবস্থিত, আর এই বিল্ডিংয়ের সামনে হচ্ছে জয়দেবপুর রোড। তো এই রাস্তাটা এই জমির পাশ দিয়ে আপনি 17 ফিটের রাস্তা সোজা এরকমভাবে আপনি এই যে সামনের দিকে আমি যাই এখানে এইভাবে, তো এইখানে আছে 17 ফিট জমির সামনে। আর মেন রোডের সাথে যে কানেক্টিং রোড এটার যে মানে শুরু যে রোডটার এটাতে আছে হলো 20 ফিট রোড। চলেন মানে জয়দেবপুর রোডটা আপনার একটু দেখাই, এই জায়গা থেকে সরাসরি জয়দেবপুর রোডটা কতটুকু কাছে। তো এটা হচ্ছে যে এটা সোজা গেছে জয়দেবপুর রোডের সাথে গিয়ে মিশছে, এটা হচ্ছে এই মাদ্রাসা দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা। আর এই যে এই রোডটা এটা আছে এখন বর্তমানে 20 ফিট, আর এটার পিছনে হচ্ছে ওই যে এই ভবনটার পাশে হচ্ছে জমির অবস্থান। আর এই জমির সামনে দিয়ে এই রাস্তার সাথে একটু জায়গা খালি আছে, আপনি চাইলে মাটি ভরাট করে রাস্তাটা এটার সাথে মানে সংযোগ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি সংযোগ করেন সেক্ষেত্রে আপনি সরাসরি জয়দেবপুর রোড দিয়ে এই জায়গাতে জায়গার সাথে যাতায়াত করতে পারবেন। আর এই এলাকা আবাসিক এলাকা হিসেবে আপনার সবসময় মানে প্রচুর ভাড়ার চাহিদা আছে, আপনি যদি ক্রয় করেন ক্ষতিগ্রস্ত হবেন না। এটা হচ্ছে জয়দেবপুর চৌরাস্তা, চৌরাস্তার মোড় এটা। আর এই চৌরাস্তার মোড় থেকে এটা একটু সামনের দিকে আইসা এই দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসার যে রোডটা গেছে গলিটা, এই গলি দিয়া সোজা ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিংয়ের পাশেই কিন্তু ওই জমিটার অবস্থান, একদম নিকটে। আর এই জমির সাথে এই রাস্তাটার সাথে মানে জয়দেবপুর চৌরাস্তার সাথে এটা হচ্ছে কানেক্টিং রাস্তা, কানেক্টিং রাস্তার একটু খালি অংশ খালি আছে, ওই খালি অংশটুকুর সাথে আপনারা যদি মাটি ভরাট করেন তাহলে আপনারা সরাসরি এই রাস্তা দিয়ে ওই জমির সাথে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবেন, জয়দেবপুর ঢাকা বা চৌরাস্তা বা যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন খুব সহজে, তখন আর আপনাদের ওই পিছন দিক দিয়ে ঘুরে আসা লাগবে না। তো এটা ছিল এই সেই জমিটা।